কন্টিনিউটি বা কন্টিনিউয়াস ফাংশনের আমাদের এক্সারসাইজ ওয়ান প্রথম গাণিতিক সমস্যাটা যে প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2003 সালে আসছে সেভেন কলেজ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে 2017 সালে আসছে তো প্রশ্নটা হলো এক্সারসাইজ ওয়ান এরকম আরও অঙ্ক তোমার বই দেখে করতে হবে অ্যাট এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড এক্স ইকুয়াল টু ওয়ান এক্স ইকুয়াল টু শূন্য অথবা এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এক্স ইকুয়াল টু জিরো অথবা এক্স ইকুয়াল টু অ্যান্ড এবং এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে ডিসকাস দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন ডিসকাস দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন ফাংশনটির অবিচ্ছিন্নতা আলোচনা করতেছে বলতেছে অ্যাট এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড এক্স ইকুয়াল টু ওয়ান ডিসকাস দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন এত আচ্ছা প্রথম কথা হলো এফএক্স এফএক্স হলো ফাংশনটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান যখন এক্সের মান শূন্য থেকে ছোট হয় আর এক্স যখন এক্সের মান শূন্যের সমান বা বড় ওয়ানের সমান বা ছোট ঠিক আছে আর ওয়ান বাই এক্স হয় এক্সের মান ওয়ান থেকে বড় এই হলো আমার ফাংশন তো আমরা প্রথমত আমাদের দুইটা বিন্দু এক্স ইকুয়াল টু জিরো বিন্দু এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দু আমরা প্রথমে জিরো বিন্দুতে আলোচনা করব তো অ্যাট এক্স ইকুয়াল টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস ফাংশন অফ এক্স তো জিরো প্লাস মানে শূন্য থেকে বড় এই হলো এক্স এই হলো সেই হলো এক্স এক্স তাহলে এক্সের মান যদি জিরো বসে ফাংশনের মান জিরো মূল অঙ্ক কিন্তু বেশি কঠিন না আবার বাম লিমিট আমরা বাইর করি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এটা জিরো প্লাস দিছি ওই যেগুলো তো আগে সব আগের লিমিটের অংশে দেখছো এটা হলো বাম ডান লিমিট এটা হলো বাম লিমিট তাহলে শূন্য থেকে ছোট এই যে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসাই দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন এক্সের মান যদি শূন্য হয় শূন্য স্কোয়ার মানে শূন্য প্লাস ওয়ান সমান ওয়ান তাহলে দেখো বাম লিমিট ডান লিমিট সমান হয় নাই এই জন্য আর আমাদের ফাংশনাল ভ্যালুর কাছে যেতে হয় নাই তো আমরা বলি জিয়ার লিমিট বাম লিমিট আর ডান লিমিট ইজ নট ইকুয়াল দেয়ার ফর এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো দ্বিতীয় তো আসো অ্যাগেইন অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে একইভাবে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে আমরা প্রথমে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ এক্স এক্সের মান ওয়ান থেকে বড় হলো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স তাহলে এক্সের মান ওয়ান ওয়ান বাই ওয়ান হলো ওয়ান আবার মাইনাস হলে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স এফ এক্সের মান হলো এখন ওয়ান থেকে ছোট ওয়ান থেকে ছোট এই যে ওয়ানের সমান বা তার থেকে ছোট দেখছো এক্স এক্স তাহলে লিমিটের মান যেহেতু আমার ওয়ান হ্যাঁ ওয়ান বসাই দিলে এক একে এক একে এক্স এক্সের মান ওয়ান আর কি ওয়ানের জায়গায় ওয়ান তাহলে দেখো ডান লিমিট বাম লিমিট সমান হলো এবার আসো হয় এক্স ইকুয়াল টু ওয়ান যখন ফাংশনটার মান সরাসরি ওয়ান হয় তখন দেন এফ ওয়ান দেন এফ ওয়ান এই যে দেখো ওয়ানের সমান তখন এই ফাংশনটার মান এক্স তখন ফাংশনটার মান এক্স এক্স মানে এক্সের জায়গায় ওয়ান বসালে তখন সরাসরি আসতেছে ওয়ান হেয়ার দেখো প্রত্যেক অঙ্গে একই ফরম্যাটে লিখবে হেয়ার ডান লিমিট বাম লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটেই সমান আসলো দ্যাট মিন্স আসলে আমি যে ওই যে বললাম আমাদের আগের পর্বে আগের ভিডিওতে এই যে তিন নম্বর পয়েন্ট বাম ডান ফাংশনাল ভ্যালু এই তিনটা সমান হয়ে গেছে এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য তাহলে আমরা বলবো ফাংশনটি কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান আশা করি বিষয়টা বুঝতে পেরেছো